মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের এক সপ্তাহ আগে আজ নভি মুম্বাই, পানভেল এবং শিবাজি পার্কের বিভিন্ন জনসভায় কংগ্রেস তথা মহাবিকাশ আঘাড়িকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে বাংলাদেশের নাম করে অনুপ্রবেশের প্রসঙ্গ তুললেন, বললেন কংগ্রেস প্রকাশ্যে ঘোষণা করেছে তারা ক্ষমতা এলে রোহিঙ্গা ও বাংলাদেশিদের স্বল্পমূল্যে গ্যাস সিলিন্ডার দেবে। অন্যদিকে তার অভিযোগ, কংগ্রেস বরাবরই গরিবের অবস্থার উন্নতি হলে রেগে যায়। তপশিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষদের বিভিন্ন জাতির নামে ভাগ করতে চায়, তাদের মধ্যে ঝগড়া বাঁধাতে চায় কংগ্রেস। মহারাষ্ট্রের মানুষের উন্নতির জন্য বিজেপি এবং বিরোধী মহাজোটকে অগ্রাধিকার দিচ্ছে গরিব এবং মহিলা শ্রেণীকে, তা স্পষ্ট করে মোদী বলেন, দেশ তখনই এগোবে যখন গরিবরা আগে এগোবে। কংগ্রেস দল বরাবর গরিবকে গরিব হিসেবেই রেখে দেওয়ার কর্মসূচি নিয়ে চলেছে। প্রজন্মের পর প্রজন্ম তারা গরিবি হটাওয়ের মিথ্যা প্রচার করতে থাকে। আজ স্বাধীনতার 70 বছর পরেও দেশের বেশিরভাগ মানুষ রুটি, কাপড় আর মকানের জন্য লড়াই করেছে। মোদীর দাবি, আমরা 25 কোটি মানুষকে দারিদ্র থেকে বাইরে এনেছি, 4 কোটি পথবাসীকে মাথার উপর পাকা ছাদ দিয়েছে, 12 কোটি শৌচালয় বানিয়েছে। মহাজোটের নীতি শোষিত এবং বঞ্চিতের জন্য তৈরি করা নীতি। তিনি বলেন, প্রতি মাসে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করি, কেউ কি এর বিরোধ করতে পারে? গরিবের ঘরে উনুন জ্বললে কারো আপত্তির কারণ থাকা সম্ভব, কিন্তু কংগ্রেস এতে খুশি নয়। তারা বলছে যে 25 কোটি মানুষ যারা দারিদ্র থেকে বেরিয়েছেন তারাও কেন বিনামূল্যে রেশন পাবেন? আঘাড়ি যদি এই রাজ্যে সরকার গড়ার সুযোগ পায় তাহলে মহারাষ্ট্র আবার দারিদ্র্যের অন্ধকারে ডুবে যাবে। এরপরে তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারীর প্রসঙ্গে আসেন। মোদীর কথায় ঝাড়খণ্ডে এক কংগ্রেস নেতা ঘোষণা করেছেন তারা অনুপ্রবেশকারীদের সস্তায় গ্যাস সিলিন্ডার দেবেন। আপনারাই বলুন, কেন তারা অনুপ্রবেশকারীদের পূজো করতে চান? কংগ্রেস বলছে রোহিঙ্গা এবং বাংলাদেশের লোকেদের সস্তায় গ্যাস দেবে। ভোট পাওয়ার জন্য কংগ্রেস আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলছে। কংগ্রেস গরিবের শত্রু, তারা ভোট ব্যাংকের রাজনীতি করে। মোদীর কথায় মহাজোটি রাজ্যের মহিলাদের ডাবল লাভ দিচ্ছে মাতাজির লাডলি বহেন যোজনার মাধ্যমে। কংগ্রেস এবং আঘাড়ি জোট বহেনদের এই যোজনার বিরোধ করছে। যোজনা রুখতে তারা আদালতের দ্বারস্থ হয়েছে, এদের উদ্দেশ্য বিপজ্জনক। এই সভায় উপস্থিত মা বোনেদের বিশেষ করে বলছি, মহাবিকাশ আঘাড়ি যেন কোনোভাবেই সরকারে আসার সুযোগ না পায়। রাহুল গান্ধী প্রসঙ্গে মোদীর মন্তব্য, শাহজাদা বিদেশে গিয়ে বলেছেন সুযোগ পেলেই সংরক্ষণ খতম করে দেবেন, দলিত পিছড়ে বর্গ জনজাতি একজোট না থাকলে দুর্বল হয়ে যাবে। মহারাষ্ট্র মে মহায়ুতি সরকার মহিলাওঁ কো ডবল লাভ দে রহি হ্যায়, ইসকা উদাহরণ হ্যায় মহারাষ্ট্র কি মাঝি লাড়কি বহিন যোজনা। আর ইসে আপকে খরচোঁ মে মদদ মিলতি হ্যায়, কাম কো আগে বড়ানে মে মদদ মিলতি হ্যায়। কংগ্রেস আর আগাড়ি ওয়ালে বহনো কে লিয়ে ইয়ে জো যোজনা বনি হ্যায় ইসকা ভি বিরোধ কর রহি হ্যায়। ইনকে লোক ইস যোজনা কো রুকওয়ানে কে লিয়ে কোর্ট তক চলে গয়ে থে। আপ সোচিয়ে আগাড়ি ওয়ালো কে ইরাদে কিতনে খতরনাক হ্যায়। ইসলিয়ে মে মাতাও বহনো কো বিশেষ আগ্রহ সে কহতা হুঁ, ইয়ে আপকে ভবিষ্য কে হর চিজ কো রোকনে কে লিয়ে ইন্তজার করতে বেঠে হুয়ে হ্যায়। আর ইসলিয়ে আগাড়ি ওয়ালো কো মৌকা ন মিলে ইয়ে মহারাষ্ট্র কি মহিলাও নে ঠান লিয়া হ্যায়। আর মুঝে বিশ্বাস হ্যায় জব মহিলায়ে ঠান লেতি হ্যায় তো মেয়ে নেই মানতা হুঁ ইয়ে কংগ্রেস আগাড়ি ওয়ালো কে লিয়ে কিসি কে দরওয়াজে তক পৌঁছনে কি হিম্মত রহেগি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।